হ্যালো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের হেলথ টিপসটি রইল জেনে নিন মানবদের তেজপাতার উপকারিতা আমরা যতটা হাস্যকর ভাবি বলি জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে বলে তেজপাতাকে অপমান করি কিন্তু সত্যিকারে আমরা যদি তেজপাতার গুণাগুণের কথা জানতাম তবে কখনো হয়তো এমন উদাহরণ দিতাম না আসুন জেনে নেওয়া যাক মানবদেহে তেজপাতার উপকারিতা নম্বর এক পানিতে তেজপাতা দিয়ে সিদ্ধ করে গোসল করলে ত্বকের এলার অ্যালার্জির সমস্যা কমবে চমৎকারভাবে নম্বর দুই ত্বকে সতেজতা রক্ষা করতে রঙ চায়ের সঙ্গে তেজপাতার গুরুত্ব অপরিসীম নম্বর তিন শরীরে কোথাও ফোড়া উঠলে তার উপর তেজপাতা বেটে পোলেপের মতো করে দিলে ব্যথা কমবে নম্বর চার শরীরের ময়লা দূর করতে তেজপাতা বেটে শরীরে মেখে গোসল করলে ভালো ফল পাওয়া যায় নম্বর পাঁচ দাঁতের মাড়ির ক্ষয়রোধ করতে তেজপাতা চূর্ণ করে দাঁত মাজতে পারেন নম্বর ছয় খামাচি দূর করার জন্য তেজপাতা পানিতে ভিজিয়ে রাখুন তারপর মিহি করে বেটে নিন ওই বাটা শরীরে মেঘে মেখে ঘন্টাখানেক রাখুন তারপর গোসল করে ফেলুন নম্বর সাত চোখ ওঠা উপশম করে নম্বর আট দুর্বলতা দূর করে শারীরিকভাবে দুর্বল ও রোগ রোগা মানুষদের জন্য তেজপাতা দারুণ কার্যকারী কয়েকটা পাতা থেতলে থেতলে করে দুই কাপ গরম পানিতে দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে রাখুন এরপর ছেঁকে নিয়ে পান করুন দুইবার করে টানা দুই সপ্তাহ খেলে শরীরের শক্তিও ফিরে পাবেন নম্বর নয় তেজপাতা মেশানো গরম পানি দিয়ে গড়গড়া করলে ঠার উপশম হয় নম্বর দশ তেজপাতা সিদ্ধ পানি দিয়ে কুলি করুন অরুচি ও মুখের তেতো ভাব চলে যাবে নম্বর এগারো সবারই কম বেশি তন্দ্রাভাব আসে অত্যাধিক তন্দ্রাভাব রোগও বটে এর প্রতিকারের জন্য পাঁচ থেকে সাত গ্রাম করে তেজপাতা তিন চার কাপ পানিতে সিদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে ছেঁকে বেশ কিছুদিন খেলে দারুণ উপকার পাবেন নম্বর বারো বলা হয় স্মৃতি ভ্রমের হাত থেকে রেহাই পেতে তেজপাতা মেশানো সেদ্ধ পানি আশানুরূপ ফল দেয় নম্বর তেরো যাদের গায়ে মাত্রাধিক দুর্গন্ধ বের হয় তারা তেজপাতা বেটে গায়ে কিছুদিন মেখে গোসল করলে রেহাই পেতে পারেন সহজে নম্বর চোদ্দ যারা অত্যাধিক ঘামেন তারা রোজ একবার করে তেজপাতা বাটা মেখে আধা ঘন্টা থাকার পর গোসল করে নিতে পারেন এতে ঘামের মাত্রা কমে যাবে এতে ঘামাচিরও উপশম হবে নম্বর পনেরো আমাদের অনেক সময় ঘন ঘন ট্রেসটা পায় সেক্ষেত্রে এক লিটার পানিতে তেজপাতা সেদ্ধ করে ছেঁকে নিয়ে দুই তিনবার খান দেখবেন বারবার ট্রেসটা পাচ্ছে না নম্বর ষোলো চর্মরোগ হলে তেজপাতা থেতো করে চার কাপ পানিতে সেদ্ধ করে সকাল ও বিকেলে খেতে হবে চার থেকে পাঁচ সপ্তাহ খেলে দাঁত হাজা চুলকানি সেরে যাবে এছাড়া ওই পানি তুলা ভিজিয়ে দাঁতের জায়গা মুছে কাজ হয় নম্বর সতেরো প্রস্রাবের রঙ লালচে হলে তেজপাতা দুই থেকে তিন কাপ গরম পানিতে দু ঘন্টা ভিজিয়ে নিন এরপর ছেঁকে দুই থেকে তিন ঘন্টা অন্তর অন্তর পান করলে প্রস্রাবের রং সাদা হয়ে যাবে তাই বন্ধুরা এ রইল আজকের হেলথ টিপস আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইকস এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি নিত্য নতুন হেলথ টিপস আপনাদের কাছে পৌঁছে দিতে পারি ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকেই ভালো রাখুন